হোয়াটসঅ্যাপ বাংলাদেশি, আমরা সবাই বাংলা ভাষা ভালোবাসি এবং আমরা সবাই সাধারণত অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে থাকি। তো অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করে থাকলে পরেও আমরা জানি না আসলে অ্যান্ড্রয়েড মোবাইলে কত ভালো ভালো গেমস রয়েছে, অনেক সুন্দর সুন্দর গেমস যেগুলোর ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই। তো গেমের ব্যাপারে সকল প্রকার ধারণা নিতে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো এক্ষুনি। এবং গাইজ, আজকে তোমাদের সাথে কথা বলবো অ্যান্ড্রয়েডের সেরা 5টি গেমস নিয়ে। ওকে, সেরা 5টি গেমস অ্যান্ড্রয়েডের, যেগুলো তোমাদের লো এন্ড অ্যান্ড্রয়েড ফোনেও চলে যাবে, 2 GB র্যাম হলেও অ্যান্ড্রয়েড ফোন হলে বড়ও তোমাদের চলবে। তো এই ধরনের মজার মজার ভিডিও এবং সুন্দর সুন্দর গেমিং রিলেটেড ইনফরমেশনাল ভিডিও দেখতে এবং গেম প্লে দেখতে, মজার মজার ভিডিও দেখতে বাংলায় সাবস্ক্রাইব করে ফেলো দ্রুত দ্রুত করে মোরালজি ইউটিউব চ্যানেলকে। এবং আজকে থেকে এখানে সিরিজ শুরু হবে, গেমিং ইনফরমেশনাল সিরিজ এটা আজকে থেকে শুরু হতে যাচ্ছে। এবং আজকের ভিডিওতে আমরা প্লে স্টোরের লিগ সহ মোট পাঁচটা সুন্দর সুন্দর অ্যান্ড্রয়েড গেমসের ব্যাপারে কথা বলবো এবং এগুলোর রিকোয়ারমেন্টস এবং এগুলোর স্টোরির ব্যাপারেও কিছু কিছু কথা বলবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো গাইস। সো গাইজ, এই ভিডিওতে প্রথম যে গেমটি রয়েছে গাইজ সেটি হচ্ছে হোপলেস ল্যান্ড এবং এটাকে 5 নম্বরে রাখা হয়েছে। হোপলেস ল্যান্ড একটি ব্যাটেল রয়্যাল গেম এবং আমরা আজকের এই ভিডিওতে ব্যাটেল রয়্যাল গেমসগুলোই কভার করবো। সো গাইজ, হোপলেস ল্যান্ড গেমটি খুবই সুন্দর করে ডেভেলপাররা অপটিমাইজ করেছে, এটার সাইজ খুবই কম এবং এটা তোমার খুব কম দামি ফোন হলে পরেও চলবে। জাস্ট 1 GB র্যাম হলে পরে তুমি এই গেমটা খুব সুন্দর করে আরামসে স্মুথলি খেলতে পারবা। তো গাইজ, এই গেমটি আসলে এত সুন্দর করে অপটিমাইজ করা হয়েছে গাইজ, এটার তোমার সাইজ কম এবং তোমার এটা গ্রাফিক্স খুব সুন্দর দেখতে, সাইজ অনুযায়ী এটার গ্রাফিক্স অনেক সুন্দর দেখতে এবং এটা তোমার সেন্সিটিভিটিগুলো অনেক সুন্দর। তো অবশ্যই অবশ্যই 1 GB র্যাম হলে তুমি এই গেমটা ট্রাই করবা। সো নাম্বার 4-এ যে গেমটি রয়েছে ভাই লোক, সেটা হলো ক্রিয়েটিভ ডিস্ট্রাকশন। এবং গাইজ, এই গেমটি তোমার এত সুন্দর কোয়ালিটির গ্রাফিক্স কিন্তু এটা খুব লো রিকোয়ারমেন্ট চাই, এটা শুধু 1 GB র্যামে তুমি এই গেমটা আরামসে খেলতে পারবে। এটা ফর্টনাইট টাইপের গ্রাফিক্স, লাইক ফর্টনাইট টাইপের গেম যারা খুব পছন্দ করো তারা তাদের এই গেমটি খুবই ভালো লাগবে, কারণ এটা কার্টুন টাইপের গ্রাফিক্স এবং তুমি এই গেমের ভিতর বিভিন্ন ক্রাফটিং করতে পারবা এবং সেই ম্যাটেরিয়ালসগুলো তুমি গেম প্লে মানে ম্যাচের ভিতর ইউজও করতে পারবা। তো এটার সাইজ এবং এটার রিকোয়ারমেন্টস খুবই কম গাইস। তো অবশ্যই 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 তোমার যদি একটা 1 GB আলা র্যাম থাকে তাহলে তুমি অবশ্যই এই গেমটা ট্রাই করে দেখতে পারো। সো নাম্বার 3-এ যে গেমটি রয়েছে গাইস সেটা হলো স্নাইপস আউট। এবং এই গেমটি গাইস পাবজির মতোই খুব সুন্দর একটা হাই কোয়ালিটি টেক্সচারওয়ালা গেম, হাই গ্রাফিক্সওয়ালা গেম, ডেভেলপাররা এটাকে খুব সুন্দর করে ডেভেলপ করেছে। কিন্তু গাইজ, এটা খেলতে হলে পরে তোমার 1 GB আলা র্যামে এটাকে তুমি খেলতে পারবা না। এটা খেলার জন্য তোমার অবশ্যই অবশ্যই ভালো একটা ফোন থাকা লাগবে, 4 GB র্যামওয়ালা ফোন থাকলে পরে সব থেকে ভালো হয়। কিন্তু 2 GB র্যামওয়ালাদেরকে বলবো না যে এটা খেলতে পারবা না, খেলতে পারবা কিন্তু এটা মিডিয়াম সেটিংয়ে তোমার খেলতে হবে। তো এটা গেমটা দেখতে একদম হুবহু অবিকল পাবজির মতোই, কিন্তু গাইজ এটার ভিতর তোমার সেই সেম কনসেপ্টই, তুমি জাস্ট এটার ভিতর খেলতে পারবা স্কোয়াড, সোলো এবং ডো ম্যাচ। তো অবশ্যই অবশ্যই তোমার যদি একটা 4 GB র্যামওয়ালা ফোন থাকে তাহলে তুমি অবশ্যই এটাকে ট্রাই করে দেখতে পারো। সো নাম্বার 2-এ রয়েছে রুলস অফ সার্ভাইভাল। গাইস, এই গেমটি আসলে তোমার খুবই সুন্দর একটা গেম। এই গেমের আমি গেম প্লে ইউজ করি নাই, গেম ট্রেইলার ইউজ করেছি। গেম ট্রেইলার দেখতে যেমন, গেমটিও ঠিক তেমনই। সো গাইস, এটাও ব্যাটেল রয়্যাল মোড গেম এবং গাইস এটার ভিতর তোমার কিছু অবজেক্ট আছে যেগুলো খুব কাল্পনিক টাইপের, যেই কারণে এই গেমটি আরও বেশি ইউনিক, আরও বেশি আকর্ষণীয়। এবং গাইস, এটি তোমার 1 GB র্যাম হলে পরে তুমি এটাকে খুব আরামসে স্মুথলি রান করাতে পারবো তোমার ফোনে এবং 2 GB 4 GB আলা র্যামে তো এটা একদম পুরো অসম চলবে পুরো। সো গাইস, এটার গ্রাফিক্স টেক্সচার খুব ভালো কিন্তু এটার সাইজ খুব কম। তো ডেভেলপাররা এটাকে খুব সুন্দর করে অপটিমাইজ করেছে। তো অবশ্যই 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 যদি তোমার থাকে 1 GB আলা র্যাম তুমি এটাকে খেলে দেখতে পারো। অ্যান্ড এইবার আসি নাম্বার 1, যেটা হলো ফ্রি ফায়ার ব্যাটেল রয়্যাল। তো গাইজ, এটাকে আমি 1 নম্বরে কেন রেখেছি, কারণ বাংলাদেশে এই গেমের চাহিদা অনেক বেশি গাইজ, অনেক বেশি। এই গেমসটি আসলে এত সুন্দর একটা গেম, সেটা তোমার মনে করো যে সকল প্রকার লো এন্ড ডিভাইস 500 MB র্যাম হলে বড়ো অনেকের ফোনে চলে এই গেমটি। সো গাইজ, এটা এত সুন্দর করে ডেভেলপ করেছে ডেভেলপাররা যে প্রত্যেকটা মানে কম দামি ফোন ইউজারদের কাছে এই গেমটি খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবং প্লে স্টোরে এটা সর্বোচ্চ ডাউনলোডেড গেমস, যেটা আসলে এই গেমটির জন্য খুব বড় একটা পাওয়া। বাংলাদেশে এই গেমসটির চাহিদা বলতে পুরো বিশ্বে এই গেমসের চাহিদা অনেক বেশি। এটার গ্রাফিক্স মোটামুটি ভালো এবং এটার তোমার যে মোডসগুলো রয়েছে ব্যাটেল রয়্যালের, যে মোডস সোলো, স্কোয়াড, ডো, তো সব কিছু মিলে এই গেমটি খুবই সুন্দর একটা গেম এবং এমন কোনো লো এন্ড ডিভাইস ইউজার নাই যে এই গেমটি খেলেনি। তো গাইস,
আজকের ভিডিও এই পর্যন্ত কি এখানেই আজকের ভিডিও শেষ হয়ে যাচ্ছে। তো গাইস তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটাকে শেয়ার করে দিও। আমি একটা নতুন চ্যানেল যেহেতু এটা আমার, তো অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও। এরকম মজার মজার ইনফরমেশনাল গেমিং ভিডিও এবং গেম প্লে ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো মুরাল জি ইউটিউব চ্যানেলকে। এবং গাইস তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টাটা।